গ্রীষ্মকাল শুরু হতে বাজারে আসতে শুরু করেছে মৌসুমি সুস্বাদু ফল, লিচু। গরমের রসালো ফল লিচু নিয়ে বাজারে হাজির বিক্রেতারা। উদ্দেশ্য বাজারজাত করে মুনাফা অর্জন করা। আর মৌসুমের শুরুতে রসালো ফল লিচুর চাহিদাও রয়েছে বাজারে বেশ। বুধবার এমন চিত্র পরিলক্ষিত হলো তেলিয়ামুড়া শহরে। কথা প্রসঙ্গে নেতাজি নগর এলাকার লিচু বিক্রেতা সৈকত বিশ্বাস জানিয়েছেন, 5-6 বছর যাবত নিজের গাছের লিচু বাজারজাত করে তিনি মুনাফা অর্জন করছেন। এবছরও বাজারে লিচুর বেশ চাহিদা রয়েছে, তবে বৃষ্টির আকালের কারণে ক্ষতির মুখ দেখতে হয়েছে তাদের। মানে গাছ আছে না, কত বছর ধরে লিচু বাড়িতে গাছ আছে না? এমনিতে বাজার থেকে কিনো না লিচু? বাড়ির মানে যে লিচু আছে এই দুই বেসব না, সংসার মানে সংসার চলে লিচু টিচু দিচ্ছ আর কি বেসো? এইবার কি প্রথম লিচু? না না, এই বছরের প্রথম নি লিচু। কত কিলো ব্যস্ত আছো? 101 টাকা গুদা। কেমনভাবে নেয়নি মানুষে? অন্যান্য বছর তুলনায় এই বছর লিচুর চাহিদা কেমন? কথা প্রসঙ্গে অপর এক লিচু বিক্রেতা লিটন গোপ জানিয়েছেন, তৈদুর থেকে পাইকারি দরে লিচু কিনে তিনি খুচরো বিক্রি করছেন। তৈদুসহ চাকমাঘাট স্থিত লিচু বাগান থেকেও লিচু ক্রয় করে বাজারজাত করে থাকেন তারা। কত বিরা? বেশো কত বিরা? এদিকে তেলি আমার লিচু কোন জায়গা? তেলি আমার কোন জায়গা? তৈদু এখানে কি লেবু লিচু চাষ হয় প্রত্যেক বছর? কেন তুই আনো? ও, অন্যান্য যারা লিচু আনি কোথায় আনি? এখান থেকে তুই দুধ আনি? তেলি আমরা যে লিচু বাগান আছে এখান থেকে আনো না, থাকলে কি এখান থেকে আনি না বেসো? কেমন করে আনো? এই বছরে প্রথম লিচু দি তো লিচু কত বছর দিলে বেসো? এবার প্রথম, এর আগে বেচছো না, এর আগে কি বেচ? কেমন লাভ পাইতো লেবু বিচা আর লিচু বিচা? এইবার চাষ কেমন হয়েছে লিচু? ভালো হয়েছে না তো বৃষ্টির জন্য? বাজারে লিচুর চাহিদা অনুযায়ী যোগানও বেশ ভালোই রয়েছে। তেলিয়ামুড়া চাকমাঘাট স্থিত লিচু বাগান সেই যোগানেরই জানান দিচ্ছিল, অন্যান্য বছরের তুলনায় এবছর লিচুর যোগান অনেকাংশে বেশি, ক্রেতার চাহিদাও রয়েছে বেশ। ফলে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে ব্যাপক সাড়া ফেলবে রসালো ফল লিচু। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।